আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সো আমি অনেক আগে দেখেছিলাম যে আমার একটা ছোটো প্রজেক্ট আছে আর কি, বিভিন্ন ধরনের বেগুনের, তারপর ঢেঁড়সের কিছু শর্ট বরবটি আর কি ওগুলো। সো আমি কিছু বেগুন হারভেস্ট করে নিয়ে এসেছি আর কি আজকে। গতকালকেও আমি অনেকগুলো হারভেস্ট করছিলাম। সো হারভেস্ট করে আমি অফিসে নিয়ে আসছি ডাটা নেওয়ার জন্য, যে আমরা বিভিন্ন ধরনের ডাটা রেকর্ড করে থাকি, ওটার ওয়েট কীরকম, কালার কীরকম, তার হাইট কীরকম, তারপরে আপনার ল্যান্ড উইথ বলে আমরা ওগুলো বিভিন্ন ধরনের ডাটা রেকর্ড করে রাখতে হয় আর কি পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য। সো আমি বেশ কিছু বেগুন আজকে হারভেস্ট করেছি, এটা বিভিন্ন ধরনের বেগুন আপনারা দেখেন। সো আমি এই ক্ষেত্রে ওজন নেওয়ার জন্য আমার ছোট্ট একটা ব্যালান্স আছে আর কি, এটা ছোট্ট একটা ব্যালান্স, কিচেন ব্যালান্স বলে আর কি। সো এটা সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত ওজন নিয়ে করা যায়। সো এটা দিয়ে আমি ইন্ডিভিজুয়াল ওয়েট আর কি, মানে প্রত্যেকটা বেগুনের আলাদা আলাদা ওজনটা আমি নিয়ে থাকি। সো এটা এটা চাপ দিলে এখন জিরো আছে, জিরো এটাতে চাপ দিলে অটোমেটিক এটা জিরো হয়ে যায়। সো তখন আমি এটার ওয়েটটা কাউন্ট করতে পারি। সো দেখেন এরা, সো সেই হিসেবে এটা আসলে খুবই ভালো একটা সিস্টেম আর কি এখানে ইউজ করেছে, জিরো চলে আসছে এখানে। সো আমি একটা স্পেশাল বেগুন দেখাই আর কি, দেখেন এটা লাইট গ্রিন এবং বেশ, আগে আমি হারভেস্ট করেছি, এটা সবচেয়ে ভালো আর কি, আমি বলবো যে বেস্ট কোয়ালিটি আর কি বেগুনটা, আমার খুবই ভালো লাগছে আর কি, আমার মানে খুব প্লিজড আমি এই বেগুনটা রেখেছি। তো এটার আমি ওয়েটটা দেখাই আপনাদের। সো এটার ওয়েট হচ্ছে আপনার 429 গ্রাম, এটার ওয়েট 429 গ্রাম। এখনও এটা ইয়ে আছে, এখনও বড়ো হবে দেখে যেটা মনে হয় আর কি। এবং এটা লম্বা হচ্ছে আপনার, দেখেন লম্বা হচ্ছে আপনার 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার লম্বা। এবং এটার মোটা, যেটা আমরা মোটা ওয়াইড বলে থাকি আর কি, ওয়াইড হচ্ছে আপনার প্রায় 7.5 সেন্টিমিটার। সো এটা এক ধরনের বেগুন আর কি, এটা হচ্ছে আমি বেশ ভালো কোয়ালিটি একটা বেগুন, এটা আমি অনলাইন শপ থেকে কিনছিলাম আমাকে গ্রিন এগ প্লান্ট, এটা বেশ ভালো আর কি। এবং এটা আমি আগে একবার ইয়ে করছিলাম, প্রথমে আমি যেটা টেস্ট করেছি যেটা F1 কিনা, কিন্তু আমি এটা F2 থেকে এবার কাটা হয়েছে আর কি, আমি কোনো সেগ্রিগেশন পাই নাই। সো তার মানে হয়তো বা অনেক সময় আমি এখানে এসে দেখছি যে অনেক সময় প্যাকেটের গায়ে F1 লেখা থাকে, কিন্তু ফাইনালি আমি যখন F2-তে যাই তখন কোনো সেগ্রিগেশন পাই না আর কি। আবার অনেকগুলোতে খুব সেভিয়ার সেগ্রিগেশন হয়, কীরকম হয় সেটা আমি একটা দেখাবো আর কি। এই আর একটা বেগুন দেখেন, এটা বেশ ভালো কিন্তু খুবই সফট, খুবই সফট, এখনও এক মানে একদম নরম। এবং এটা রান্না করার সময় মানে আপনার কিছু সময়ের ভিতরেই বয়েল হয়ে যায়, একদম ই হয়ে যায়, কী বলে আমরা ওটাকে মানে সোজা সোজা বাংলায় যেটা বলি গলে যায় আর কি, একদম খুবই সফট একটা বেগুন, এটা খুবই ভালো এবং টেস্টি অবশ্য। এবং এটা দেখেন আর একটা বেগুন, বেশ ভালো লম্বা, এটা হচ্ছে যে আপনার, এটা আমি মালয়েশিয়ার একটা ফার্ম থেকে এটা পাকা বেগুন নিয়ে আসছিলাম আর কি। সো সেটা আমি এখানে আমার এখানে ট্রাই করছি। এইটা আর একটা দেখুন, ভেরি শাইনি, ভেরি নাইস, হ্যাঁ এটা আর একটা ধরনের বেগুন, এটা এইটা আর এক ধরনের বেগুন সম্পূর্ণ, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। এবং সেগ্রিগেশন কীরকম হয় আপনারা যারা হয়তো প্ল্যান্ট সায়েন্সের কিছুটা ইয়ে আছে, যে আমরা যারা প্ল্যান্ট সায়েন্স আমরা বলি হাইব্রিড, যেগুলো হাইব্রিডের বীজ রাখবেন না, কারণ যদি আপনি হাইব্রিডের বীজ রেখে দেন তাহলে পরবর্তীতে বিভিন্ন ধরনের গাছ পাবেন। সো সেটা সেগ্রিগেশন কীরকম হইতে পারে দেখেন, এটা এটা যে আপনি, আমি এখানে এই যে এই সবগুলো বেগুন দেখেন, একটা এক সেশন থেকে কত ধরনের, আরও আরও কিছু ইয়ে আছে আমার কাটা হয় নাই, এটা এক ধরনের হয়েছে আর কি, একই 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 ধরনের বীজ থেকে। এটা F2 আমি ইয়ে করছি, এটা এক ধরনের, এটা আর এক ধরনের, এই দুইটা আর এক ধরনের। প্রত্যেকটা গাছ এখানে আমি একটা সেশনে 6টা গাছ রাখছি, তো 6টা গাছের 5টা গাছই হচ্ছে ডিফারেন্ট, এবং একটা এটার ইয়ে হচ্ছে আর একটা ইয়ে আর কি একই ধরনের। সো এই জন্যে আমরা অনেক সময় আমরা বলে থাকি আর কি, যে আপনারা হাইব্রিডের বীজ রেখে দেবেন না, যেটা পরবর্তী সিজনে লাগানোর জন্যে। সো এটা অনেকে খারাপ দৃষ্টিকোণ দেখে, অনেকে আবার এটাকে আমরা যারা আমরা আবার খারাপ দৃষ্টিকোণ থেকে দেখি না, কারণ একজন গ্রোয়ারের জন্য, একজন ফার্মারের জন্যে বীজ নতুনভাবে বীজ তৈরি করা অত সোজা ব্যাপার নয়, অনেক দীর্ঘ সময়ের, হ্যাঁ প্রায় 10-15-20 বছর লেগে যায় একটা ভ্যারাইটি তৈরি করবার জন্য। সো দুইটা প্যারেন্ট সিলেকশন করে এখান থেকে ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি তৈরি করতে অনেক অনেক হিস্টোরি আছে এখানে, যেটা সাধারণ মানুষ বুঝবে না, যে কারণে এটা ইফোর্ট দিতে হয় অনেক। এবং একটা ভালো ভ্যারাইটি ডেভেলপ করতে যে যে ইফোর্ট, যে মানে কষ্টের পিছনে পড়তে হয় আর কি, যারা ব্রিডিং, হাইব্রিড ব্রিডিংয়ের সায়েন্টিস্ট বা ব্রিডার তারা জানে আর কি,
যেহেতু আমিও বাংলাদেশের লালটি সিড লিমিটেডে চাকরি করতাম, সো আমারও মিনিমাম নলেজ সেখান থেকে আসে, আমি বেগুন নিয়েও কাজ করতাম ওখানে। সো সেগ্রিগেশনটা কীরকম হয়, এই জন্য আমরা বলি যে এটা আপনারা কখনো খারাপ দৃষ্টিকোণ থেকে নেবেন না যে হাইব্রিড হাইব্রিড বিজনেস কোম্পানিগুলো মানুষকে, কৃষকদেরকে হাত করে ফেলতেছে তাদের বীজ কেনার জন্য। এটা একজন সাধারণ মানুষের জন্য কথাটা ঠিক আছে, কিন্তু যারা একটু একটু বুঝ রাখে আর কি, তাদের জন্য কথাটা ওঠেও ঠিক নয়। কারণ একটা হাইব্রিড বীজ, একটা নতুন ভ্যারাইটি ডেভেলপমেন্ট করতে যে সময়ের দরকার, যে এফোর্ট দরকার, যে ইনভেস্টমেন্ট দরকার, যে পরিবেশ দরকার, ওইটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না। এবং ফলন কি, আপনি অবাক হয়ে যাবেন যে এই যে কোয়ালিটি বেগুন, এটা বাংলাদেশ এটা মার্কেটে গেলে কি প্রাইস পাবেন এর জন্য? আর যদি মার্কেটে যে যদি আপনি এরকম একটা বেগুন পান, তো সেরকম আপনার প্রাইসটা কী হবে? এবং যারা উৎপাদন করবে তাদের সে ফার্মার্সের লাভটা কীরকম হবে? চিন্তা করেন, একটা বেগুনে আমি ক্যামেরুন হাইল্যান্ড থেকে একটা বেগুন কিনেছিলাম, যেটা 1 কেজি, একটা বেগুনই 1 কেজি। তো একটা ফার্মারের একটা গাছে যদি 4-5টা বেগুনই হয়, সো চিন্তা করে দেখেন কী অবস্থা। তো এক্ষেত্রে এই জন্য সব দিকে চিন্তা করা দরকার, যে শুধু আপনি বীজ কোম্পানিগুলোকে ব্লেম দিবেন সেটা কিন্তু ঠিক নয়। কারণ তারা আপনার কাছে যে একটা সুন্দর একটা প্রোডাক্ট উপস্থাপন করতেছেন তাদের রিপোর্টের মাধ্যমে, তাদেরও তো ওটার আউটপুট লাগবে, তাই না? তো এই জন্য আমার উদ্দেশ্য যেটা ছিল যে আমি যেভাবে ডাটা নেই, আমি দেখালাম যে আমরা আমি প্রথম এটা ওয়েট নেই, তারপরে এখানে হচ্ছে যে স্কেল দিয়ে এটা কত লম্বা কত মোটা সেটা নিয়ে, এটা দেখতে কীরকম, এমনকি এমনকি রান্না করার পরে ওটার স্বাদ কীরকম হয়, ভিতরে বীজ কীরকম, বেশি বীজ না কম বীজ, কোনোটা অনেক সময় অনেক বেগুন আবার তিতা হয়ে যায়, বিশেষ করে সাদা বেগুনগুলো অনেকগুলো দেখেছি, এগুলো ছোটো টাইপের, এগুলো অনেক সময় তিতা হয়ে যায়। সো এসবগুলো নিয়েই অনেক কিছু আমাদের ভাবতে হয় আর কি, কাজ করতে হয়। তো এই জন্য আমি আসলে ফার্ম থেকে এসে দেখছি আমি একবার ঘেমে ভিজে গেছি আর কি। সো ফার্মে অনেক রৌদ্র আর কি ওপেন নিয়েছে, যেখানে ওখানে ডাটা নেওয়াটা খুব টাফ। আমি মিনিমাম ডাটাটা নিয়ে আসি, যেমন আমি নাম্বার দিয়ে নিয়ে আসি, যেমন আমার এটা ভ্যারাইটি 10, 10 নম্বর ভ্যারাইটি, 3 নম্বর গাছ থেকে আমি এটা উঠাই নিয়ে আসছি। সো এই জন্য এদের এবং ছবি তুলে নিয়ে আসি আর কি সাথে সাথে। এরকম দেখেন না, এটা হচ্ছে ভ্যারাইটি আপনার 13, 13-এ 3 নম্বর গাছ থেকে এটা নিয়ে আসছি। এটা যেন ভ্যারাইটি আপনার এটা হচ্ছে যে ভ্যারাইটি 6, 2 নম্বর গাছ থেকে এটা নিয়ে আসছি। এরকম ভ্যারাইটি এটা 19, 19-এ 3 নম্বর গাছ থেকে আমি নিয়ে আসছি। এটা ভ্যারাইটি 16, 16-এর আমি 3 নম্বর গাছ থেকে নিয়ে আসছি। সো এরকম আমার এই টোটাল প্রায় 26টা বিভিন্ন ধরনের বেগুনের ইয়ে আছে এখানে। এবং কিছু আমি যখন কিনছিলাম, কিছু F1 আমি কিনছিলাম আমি সেগ্রিগেশনটা দেখার জন্যে। সো আমি সেগ্রিগেশনটাও পেয়ে গেছি অনেকগুলোতে, এবং এই সেগ্রিগেশন থেকে আমরা অনেক ভালো ম্যাটেরিয়াল বের করতে পারি, একটা প্যারেন্টাল লাইন বের করতে পারি, যেটা দিয়ে আবার নতুন করে হাইব্রিড তৈরি করা যায়। সো এটাই ছিল আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তৈরি করার এবং দেখানো যে আমরা কীরকমভাবে কাজ করি আর কি, বা কীরকমভাবে কাজ করতে হয় এবং কীরকম এক্সপিরিয়েন্স আমাদের হয় বিভিন্ন প্রোডাক্টের উপর। সো পরবর্তীতে হয়তো আরও কিছু আমি নতুন কিছু দেখাবো। এই জন্য সাথে সাথে আমি আবারও বলতেছি যে আপনারা হাইব্রিড এর উপর খারাপ ধারণা কখনোই করবেন না, কারণ সব হাইব্রিড একচেটিয়াভাবে যদি বলেন খারাপ, তা কিন্তু খারাপ নয়। আমরা অনেক সময় জিএমও ক্রপ বলি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও ক্রপ অথবা জিএম ক্রপ, সেগুলোর কিছু কন্ট্রাডিক্টরি ইস্যু আছে, যেগুলো নিয়ে হয়তো পরবর্তীতে আমি কথা বলবো আর কি। সো এটাই ছিল আমার অফিস রুম থেকে, এবং বেগুনের হারভেস্ট করা এবং সেগুলো কীভাবে ডাটা আমি নিয়ে থাকি আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।